শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ইসরায়েলের জঙ্গি বিমান লক্ষ্য করে হামাসের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, অবশেষে স্বীকারোক্তি। ইসরায়েলি সৈন্যদেরকে লক্ষ্য করে গুলি, ফিলিস্তিনি গোয়েন্দা কর্মকর্তা সহ নিহত তিন। এবার কানাডায় গাড়ি চাপায় মুসলিম হত্যার ঘটনায় এবার মুখ খুললেন এরদোগান। মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত 12 জন। অতঃপর থাপ্পড় খেয়ে যা বললেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। গোলান মালভূমি সিরিয়ার ছিল এবং থাকবে, ওয়াশিংটনকে সিরিয়ার হুঁশিয়ারি। এবং সবশেষ থাকছে ক্ষেপণাস্ত্র S-300 হস্তান্তরে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত হল বলল ইরান। সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সাম্প্রতিক গাজা যুদ্ধের সময় হামাস ইসরায়েলের একটি জঙ্গি বিমান ভূপাতিত করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকান নুরনি। তিনি বলেছেন হামাস জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিন্তু তা বিমানে আঘাত হানেনি। ইসরায়েলের টিভি চ্যানেল 12কে দেওয়া সাক্ষাৎকারে একথা তিনি স্বীকার করেছেন। আমিকাম নুরকিন আরও বলেছেন ইসরায়েলের সামরিক বিমান বন্দরগুলো এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে কারণ এগুলো এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। হামাসের ক্ষেপণাস্ত্রের যে পাল্লা তাতে সেগুলো সামরিক বিমান বন্দরগুলো পর্যন্ত পৌঁছে যেতে পারে। গাজাযুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থান স্পষ্ট হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন। গত মাসে গাজাযুদ্ধ শুরু হলে ইসরায়েলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন এবং গড়বাড়িতে ব্যাপক বিমান হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েল। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিনি ইসরায়েলি সামরিক বাহিনীর গুপ্ত অভিযানে গুলিতে দুই ফিলিস্তিনি সামরিক গোয়েন্দা কর্মকর্তা সহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি বাহিনীর অভিযান চালায় বলে ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থাই সব জানিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ওয়াফা খবরে জানায় নিহত তিনজনের মধ্যে 32 বছর বয়সী ক্যাপ্টেন তয়শিয়া ইসা এবং 23 বছর বয়সী লেফটেন্যান্ট আদমাম ইয়াসির আলিয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের পিএর অধীনে সামরিক গোয়েন্দা বাহিনীর কর্মকর্তা ছিলেন। নিহত অপর ব্যক্তি জামিল আল আমুরি ইসরায়েলি কারাগারে থাকা সাবেক এক বন্দী। ইসরায়েলি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে আল আমুরি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের সদস্য, তবে এই বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনীর হামলায় 23 বছর বয়সী মোহাম্মদ আল বাজির গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে ইসরায়েলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্তা সংস্থার এপির হাতে পাওয়া একটি বিরতি দেখা যায় ফিলিস্তিনি গোয়েন্দা কর্মকর্তার একটি গাড়ির পেছনে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে অন্ধকারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। বিরতিতে একজন চিৎকার করে বলেছিলেন ইসরায়েলি গুপ্তচর বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছুড়ছে। এদিকে ইসরায়েলি বাহিনীর এই হামলার ঘটনায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র নিন্দা জানিয়েছেন। এই ঘটনাকে বিপজ্জনক ইসরায়েলি উত্তেজনা বলে মন্তব্য করেছেন তিনি। প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদাইনা এই ধরনের হামলা বন্ধে যুক্তরাষ্ট্র এবং বিশ্ব সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, তবে ঘটনা সম্পর্কে বিরূপপূর্ণ সংবাদ পাওয়া যাচ্ছে। কানাডায় পাকিস্তানি এক মুসলিম পরিবারের চারজনকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় এবার মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন। গতকাল বুধবার তুরস্কের একটি পার্টির সংসদীয় একটি বৈঠকে কথা বলেন এরদোগান। তিনি বলেছেন ইসলামের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা থেকে মুসলিমদের বিভিন্ন দেশ মুসলিমরা হত্যা এবং বৈষম্যের শিকার হন। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু করা বার্তায় উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের দ্বিগুণ উদ্যমী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার পার্লামেন্টের হাউস অব কমন্সে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন এটা একটি সন্ত্রাসী হামলা যার একটি সম্প্রদায়ের প্রতি ঘৃণা থেকে একজন উৎসাহিত হয়েছে। ঘৃণার বিরুদ্ধে আমরা অফলাইন এবং অনলাইনে লড়াই চালিয়ে যাব। এর মধ্যে রয়েছে অতি ডানপন্থী গোষ্ঠীগুলোকে ভেঙে দেয়া। প্রাউড বয়েজকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্তর মাধ্যমে আমরা তেমনটাই করেছি। উল্লেখ্য, গত রবিবার এই ঘটনায় ওই পরিবারের একজন সদস্য হামলা থেকে বেঁচে গেছেন। 9 বছর বয়সী ওই শিশু এখন হাসপাতালে, তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে এই ঘটনায় 20 বছর বয়সী হামলাকারী নাথানিয়েল ভেল্টম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 12 জন মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালার কাছে এই দুর্ঘটনা ঘটে। মান্ডালায় সিটি ফায়ার সার্ভিসের সামাজিক মাধ্যমের একটি পোস্টের মাধ্যমে দুর্ঘটনাটির খবর দেওয়া হয়। মিয়ানমারের সামরিক বাহিনীর মালিকানাধীন মাওয়াদের প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমানটি রাজধানী নাইপিদু থেকে পাইন এবং লুইন যাচ্ছিল। মান্ডালা শহরের পার্শ্ববর্তী একটি স্টিল প্ল্যান্টের 300 মিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। তবে এই ঘটনায় ওই এলাকায় বেসামরিক কোনো স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে। বিমানটিতে 6 জন সামরিক কর্মকর্তা ছিলেন, বাকিরা ক্রু। এ সময় কর্মকর্তারা একটি অনুষ্ঠানে যোগ দিতে পাইন এবং লুইনের প্রধান বৌদ্ধ মন্দিরে যাচ্ছিলেন। বিমানটির ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়ার একজন পাইলট একজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে তাদেরকে সামরিক হাসপাতালে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, বিশ্বে দুর্বল বিমান নিরাপত্তার অন্যতম দেশ হচ্ছে মিয়ানমার। দেশটিতে বিমান চলাচলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। সম্প্রতি জনসংযোগে গিয়ে এক ব্যক্তির হাতে থাপ্পর খেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এই ঘটনায় তুলপাড় চলছে দেশটিতে। এবার সেই ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বলেছেন, গণতন্ত্রে খুব প্রকাশের সুযোগ আছে, তবে নির্বুদ্ধিতার সাথে সহিংসতা যুক্ত হলে তাকে প্রশ্রয় দেওয়া যায় না। আমি বরাবরই সাধারণ মানুষের কাছাকাছি আসাটাকে গুরুত্বপূর্ণ মনে করি। অনেক সময় তারা খুব হতাশা প্রকাশ করেন। তার চলমান জনসংযোগ কর্মসূচিতে এই ঘটনা কোনো প্রভাব ফেলবে না বলেও জানান ম্যাক্রন। মঙ্গলবার ন্যাশনাল অ্যাসেম্বলিতেও সব দলের আইন প্রণেতারা এই ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দেশটির প্রধানমন্ত্রী জ্যাক এসেক্স বলেন, দেশের প্রধানের উপর হামলা অর্থ হল গণতন্ত্রের উপর আঘাত। গণতন্ত্রের অর্থ হল বিক্ষোভ, বিতর্ক আর আলোচনার মাধ্যমে মতামত আদান প্রদান। মতভেদ থাকতে পারে, সেটা জানানো বৈধ উপায় আছে। কোনোভাবে মৌখিকভাবে হেনস্থা বা শারীরিক আঘাত করা গ্রহণযোগ্য নয়। দেশটির একটি বামপন্থী দলের আইন প্রণেতা আদ্রিয়েন কুয়াটেনেক্স মনে করেন যে হামলার শিকার হয়েছেন ম্যাক্রন তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, গণতন্ত্রে যে কোনো সমস্যা আলোচনা আর বেল্টের মাধ্যমে সমাধান করতে হয়, সহিংসতার মাধ্যমে নয়। উল্লেখ্য, ড্রুম প্রদেশের ছোট শহরটিতে রেস্তোরাঁ ব্যবসা এবং স্কুল পরিদর্শনের পর অপেক্ষমান সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ে এগিয়ে যান প্রেসিডেন্ট ম্যাক্রন। হঠাৎই ঘটে অপ্রীতিকর ঘটনা। দেহরক্ষীরা দ্রুত সামলে নিলেও এই ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে যায় অনলাইনে। সিরিয়ার গোলান মালভূমির উপর ইহুদিবাদী ইসরায়েলের কথিত সার্বভৌম অধিকার নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে বক্তব্য দিয়েছেন তা তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে দামেস্ক। সিরিয়া বলেছে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একটি বিবৃতিতে বলেছে, অধিকৃত গোলান মালভূমি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করেছে আরব প্রজাতন্ত্র সিরিয়া। ইসরায়েলি আগ্রাসন এবং দখলদারিত্বের প্রতি আমেরিকার নিরবিচ্ছিন্ন সমর্থনের ধারাবাহিকতায় ব্লিংকেন ওই বক্তব্য দিয়েছেন যা নিন্দনীয়। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে ব্লিংকেন প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমর অধিকারকে স্বীকৃতি দেয় কিনা। উত্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈধতার প্রশ্ন বাদ দিলে গোলান মালভূমির উপর বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণ রয়েছে। যতদিন পর্যন্ত সিরিয়ার সীমান্তের উপর থেকে ইসরায়েলের জন্য হুমকি বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত পরিস্থিতি এখন যেমন আছে তেমনই থাকবে। আপাতত হুমকি বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত হয়েছে। বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প উদ্বোধনের সময় এই কথা বলেছেন তিনি। তিনি আরও বলেছেন, সামরিক খাতের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তেহরান এবং মস্কোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে। ওই সময় দুটি পরমাণু কেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতার প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি। রুহানি বলেন, ইসলামী বিপ্লবের পর থেকে সব সময় তেহরান এবং মস্কোর মধ্যে সুসম্পর্ক ছিল, কিন্তু গত 8 বছরে এই সম্পর্ক আরও অনেক বিস্তৃত হয়েছে। এজন্য রাশিয়ার সরকার এবং প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সহযোগিতায় বর্তমানে দুটি পরমাণু কেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে। তিনি রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, মস্কোর সঙ্গে সামরিক ক্ষেত্রে বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় S-300 হস্তান্তর করার পর এই সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে।
ইরানের হরমুজগান প্রদেশে নির্মিত ইরান রুশ যৌথ বিদ্যুৎ কেন্দ্রে উদ্বোধন করেন রুহানি। তিনি আরও বলেছেন, 1400 মেগাওয়াটের ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র ইরানের দক্ষিণাঞ্চল এবং মাকরান উপকূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। একটি বিশেষ ঘোষণা, আপনারা কেউ কিং বার্গার